পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কুসুমন্ডি ব্লকের মালিকাও গ্রাম পঞ্চায়েতের ডৌরাকুড়ি গ্রাম এলাকায়। জানা গেছে মৃতের নাম আব্দুর রহমান, বয়স 25 বছর, কাপড়ের ব্যবসা করত ওই যুবক। পরিবারে রয়েছে মা বাবা, দিদি, ভাই এবং স্ত্রী। তার 1.5 বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। ব্যবসাজনিত কারণে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর। রবিবার গভীর রাতে হঠাৎ শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। এরপর পরিবারের সদস্যরা গ্রামবাসীদের সহযোগিতায় তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে কুসুমন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। মানসিক অবসাদ ও পারিবারিক অশান্তির জেরেই ওই যুবক আত্মঘাতী হয়েছে বলে অনুমান পরিবারের। এই বিষয়ে মৃতের কাকা আনারুল ইসলাম বলেন, এটা মানসিক ডিপ্রেশন ছিল, ও ব্যবসা করতো, ব্যবসাটা ঠিকঠাক চলছিল না, আর ও তো ফাইন্যান্সিয়াল প্রবলেমে সাফার করছিল কিছুদিন, মানসিক ডিপ্রেশন। হ্যাঁ, এই মুহূর্তে বডি কি মর্গে পাঠানো হয়েছে না কি? হ্যাঁ, থানা থেকে ছেড়ে দিল, বালুঘাটে রওনা দিয়েছে। আপনাকে শ্বাসকৃত্য আজকে সম্পন্ন করবেন? হ্যাঁ, আজকে। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুসুমন্ডি থানার পুলিশ। কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, নিউজ টুডে।